হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব এমএস ওয়ার্ড পার্ট 5। তো চলো শুরু করা যাক। এমএস ওয়ার্ডে কোনো কিছু লেখার পর আমরা যদি ছবি নিয়ে আসতে চাই তাহলে যাব ইনসার্ট। ইনসার্টে গিয়ে ইলুস্ট্রেশনসের ঘরে পিকচার, এখান থেকে আমরা ছবি নিয়ে নিব। তো কম্পিউটারে আগে থেকে সেভ করতে হবে ছবিগুলো, তো এখান থেকে আমরা সেই ছবিগুলো পাবো। ইনসার্টে ক্লিক করার পর ছবিটা অটোমেটিক চলে আসলো। এই ছবিটাকে কোণা ধরে আমরা একটু ছোটো করে নিব। আর ছবিটাকে যদি মুভ করতে চাই, সরাতে চাই, তাহলে প্রথমে ফার্স্ট টাইম কিন্তু সরবে না ছবিটা। এটাকে মুভ করতে গেলে আমাদের টেক্সটটা পেয়ে গিয়ে টাইট করতে হবে। টাইট করলে ছবিটা একদিক থেকে আরেক দিকে মুভ করতে পারি। এমনকি ছবিটা লেখা নিয়ে লেখার মাঝখানে নিয়ে গেলে লেখাগুলো অটোমেটিক কিন্তু এরকম সাইড হয়ে যাবে। তো বিভিন্ন নিউজ পেপার এমনকি আমরা ম্যাগাজিনের মধ্যেও দেখি এইরকম ছবি থাকে, চারিদিকে এরকম লেখা থাকে। তো আমরা সেক্ষেত্রে ছবির মাঝখানে লেখার মাঝখানে ছবি নিয়ে আসতে পারি। এবার আমরা যাচ্ছি হলো আরেকটা ছবি নিয়ে আসবো, তার জন্য সেই একই পদ্ধতি ইনসার্ট। ইনসার্টে গিয়ে ইলুস্ট্রেশনের ঘরে পিকচার পাবো। পিকচারে গিয়ে এখান থেকে চয়েস দ্য পিকচার, এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করে আমরা ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে গিয়ে ছবিটাকে ধরে কোণা ধরে ছোটো করে নিচ্ছি। ঠিক একইভাবে এই ছবিটাও যদি মুভ করতে চাই আমাদেরকেই ফরম্যাটে গিয়ে সেই অ্যারেঞ্জের ঘরে গিয়ে টেক্সট পেয়ে গিয়ে টাইট করতে হবে। টাইট করলে তাহলে ছবিটা কিন্তু আমরা মুভ করতে পারবো, এমনকি লেখার মাঝখানে নিয়ে বসাতেও পারবো এইরকমভাবে। আচ্ছা, এবার আমরা যদি চাই যে ছবির চতুর্দিকে বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য আমরা ফরম্যাটে গিয়ে এই যে পিকচার বর্ডার নামে একটা অপশন পাবো। পিকচার বর্ডারে গিয়ে এখানে ওয়েটে গিয়ে চয়েস দ্য বর্ডার, এরকমভাবে আমরা চতুর্দিকে বর্ডার দিতে পারি, এমনকি বর্ডারকে কালারও করতে পারি। ছবি নিয়ে আসার জন্য আমরা যাব ইনসার্ট পিকচার, এখান থেকে ছবি নিয়ে আসব। এবার যদি চাই ছবিটা নিয়ে আসার পর ছবিটাকে আমরা ক্রপ করব, মানে চতুর্দিক কাটব, তার জন্য পাসপোর্ট মাপের ছবি করার জন্য বা চতুর্দিক নিজের ইচ্ছা মতো কাটার জন্য আমাদের ক্রপ অপশনে যেতে হবে। এই হলো ক্রপ, ফরম্যাটে কিন্তু পাবো। তো অবশ্যই ছবিটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ক্রপ অপশনে যখনই ক্লিক করব কালো কালো এরকম দাগ আসবে, কোনাগুলো ধরে আমরা করে দেবো একটু ছোট। এইভাবে আমরা চতুর্দিক নিজের ইচ্ছা মতো আমরা কম বেশি করে কাটতে পারি ছবি। কাটার পর এই ছবিটাকে আমরা টাইট করে নিচ্ছি, টাইট করলে মুভ হবে। এইবার এই ছবিটার যদি উজ্জ্বলতা বাড়াতে চাই, উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমাদের যে জায়গায় যেতে হবে জায়গাটার নাম হলো যে ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে আমাদের বাড়াতে হবে উজ্জ্বলতা। তো ব্রাইটনেসে গিয়ে আমরা উজ্জ্বলতা যদি এরকম নিচের দিকে যাই তাহলে কমতে থাকবে, আর উপরের দিকে গেলে এরকম বাড়তে থাকবে উজ্জ্বলতা। তো আমরা +10% করে নিচ্ছি। কন্ট্রাস্টটাও তাই, নিচের দিকে ক্লিক করলে কিন্তু একটু ঘোলা ঘোলা হতে থাকবে, আর উপর দিকে নিলে এরকম ক্লিন হতে থাকবে। এভাবে আমরা যে কোনো ছবির উজ্জ্বলতা বাড়াতে এবং কমাতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্ট। ছবির যদি স্টাইল দিতে চাই তাহলে যে পিকচার স্টাইল পাবো এখানে ফরম্যাটে গিয়ে পিকচার স্টাইল, এখান থেকে আমরা যে ছবিটাকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো স্টাইলে ক্লিক করব, এরকম স্টাইল হবে। তো স্টাইল শুধু এই কয়টাই না, স্টাইল শুধু অনেক আছে। এখান থেকে আমরা এই কোণার বিন্দুটা যখন ক্লিক করব তখন সব স্টাইলগুলো একবারে বেরোবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইলগুলো নিয়ে নিতে পারি। এটা হলো পিকচার স্টাইল। এইভাবে যে কোনো ছবি নিয়ে আসার পর ছবির চতুর্দিকে বর্ডার দেওয়া, ছবির স্টাইল চেঞ্জ করা, এমনকি ছবির ব্রাইটনেস বাড়ানো, ক্রপ করা, এগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। আচ্ছা, এবার যদি নিয়ে আসি আমরা ক্লিপ আর্ট, তাহলে আমরা ইনসার্টে গিয়ে ইলুস্ট্রেশনসের ঘরে গিয়ে ক্লিপ আর্ট অপশনে পাবো। এই ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করলে ডান দিকে মানে গো অপশন আসবে, এখানে ক্লিক করব। এখানে অনেক ক্লিপ আর্ট থাকবে, এখান থেকে যে কোনো একটা ক্লিপ আর্টে আমরা ক্লিক করে দিব, সঙ্গে সঙ্গে সেই ক্লিপ আর্টটা পেজের মধ্যে আসবে, আমাদের টাইট করতে হবে তাহলে ছবিটা মুভ করতে পারব। এইরকম ক্লিপ আর্টগুলো বাচ্চাদের বইয়ের মধ্যে থাকে, তো সেই ছবিগুলো এই ক্লিপ আর্টগুলো যদি দরকার হয় তাহলে আমরা এইখান থেকে নিব। বিভিন্ন ক্ষেত্রে এই ক্লিপ আর্টগুলো আমাদের প্রয়োজন হতে পারে, প্রজেক্ট তৈরি করতে বা অন্যান্য ক্ষেত্রে, তখন আমরা এই ক্লিপ আর্টগুলো এখান থেকে নিয়ে নেব। পিকচারের মতোই এই ক্লিপ আর্টগুলো আমাদের আনার পর অবশ্যই
টাইট করতে হবে। এগুলো হয়ে গেল ক্লিপ আর্ট। ঠিক একইভাবে ক্লিপ আর্টে যদি আমরা বর্ডার দিতে চাই, সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ওই পিকচার স্টাইলে গিয়ে আমরা বর্ডার এইরকম স্টাইলের বর্ডার টর্ডারগুলো দিতে পারি স্টাইলগুলো, অথবা পিকচার বর্ডারে গিয়ে এখান থেকে গিয়ে ওয়েটে গিয়ে আমরা এখান থেকে বর্ডার নিয়ে নিতে পারি, এমনকি বর্ডারের কালারটাও আমরা দিতে পারি, নিজের ইচ্ছা মতো আমরা কালারটা দিতে পারি। এবার যাচ্ছি নেক্সট অপশনে, অপশনটার নাম হলো শেপস। তো শেপ নিয়ে আসার জন্য ইনসার্টে গিয়ে পিকচার ক্লিপ আর্ট তার পাশেই পাবো শেপ, শেপে ক্লিক করব। এখানে অনেক ধরনের শেপ থাকবে, এখান থেকে যে কোনো শেপ আমরা নিয়ে নেবো, প্রেস করে টানলে এই শেপগুলো আসবে। আর শেপের স্টাইল পাবো এখানে, এখান থেকে শেপ স্টাইলগুলো নিয়ে নিবো আমরা। ইনসার্টে গিয়ে শেপস, বিভিন্ন ধরনের শেপগুলো থাকবে, শেপের স্টাইলগুলো এখান থেকে তোমার ইচ্ছা মতো নিয়ে নিতে পারো যে কোনো স্টাইল। এই শেপগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে। এবার যদি চাই শেপের ভেতরে আমরা কোনো কিছু লিখবো, তো লিখতে গেলে শেপের উপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো। লেখাটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমরা সেন্টার করে দিতে পারি এরকম। এইভাবে আমরা কোনো কিছু লিখে নিতে পারি শেপের ভেতরে। শেপকে কালার করার জন্য শেপটিকে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে কালার করে নিতে পারি, যে কোনো শেপকে কালার করে নিতে পারি। তো ইনসার্টে গিয়ে আমরা কিন্তু এই শেপগুলো পাবো, এখান থেকে আমরা বিভিন্ন রকম শেপ এরকম আনার পর প্রেস করে এরকম টানতে পারবো। আর এইখান থেকে নিয়ে নিবো স্টাইল। তো এইভাবে আমরা বিভিন্ন যে কোনো এমএস ওয়ার্ড পেজের মধ্যে ছবি, ক্লিপ আর্ট, এমনকি শেপ নিয়ে আসতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।